রাজ্যে অপরিকল্পিতভাবে ছুটি ঘোষণার বিরুদ্ধে বিক্ষোভ প্রাথমিক শিক্ষকদের। প্রচণ্ড গরমের দাবদাহের কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের 2 মে থেকে 15 জুন পর্যন্ত ছুটি ঘোষণা করেছেন। অপরিকল্পিত ছুটির বিরুদ্ধে সোমবার তমলুক জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে বিক্ষোভ দেখান জেলার প্রাথমিক শিক্ষকেরা। ইতিমধ্যে 45 দিন ছুটির কারণে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলা হচ্ছে বিভিন্ন মহল থেকে। জেলা প্রাথমিক শিক্ষকদের পক্ষ থেকে বিভিন্ন দাবিতে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান এবং জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে ডেপুটেশন জমা দিলেন এবং বিক্ষোভ প্রদর্শন করেন তারা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক সৌমিত্র পট্টনায়েক, রাজ্য নেতৃত্ব মেঘনাথ খামরুই, জেলা সভাপতি গোকুল মুড়া সহ অন্যান্যরা। তাদের অভিযোগ, দীর্ঘ 2 বছর পর বিদ্যালয় স্কুলগুলিতে পঠন পাঠন স্বাভাবিক হলেও রাজ্য সরকারের এই অপরিকল্পিতভাবে ছুটি ঘোষণার ফলে পড়ুয়াদের পড়াশোনায় ব্যাপক ক্ষতি হবে বলে মনে করছেন। এছাড়াও প্রাথমিক পর্যায়ক্রমিক মূল্যায়ন এখনও বাকি রয়েছে স্কুলগুলিতে। গরমের তাপদাহ থেকে পড়ুয়াদের বাঁচাতে সরকার সাময়িক ছুটি ঘোষণা না করে দীর্ঘ ছুটি ঘোষণার তীব্র বিরোধিতা জানান বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সম্পাদক সৌমিত্র পট্টনায়েক। আপনাদের আজকে কি কর্মসূচি? বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে আমরা এই যে অপরিকল্পিতভাবে দীর্ঘ ছুটি ঘোষণার প্রতিবাদ জানিয়ে চেয়ারম্যান এবং ডিআইয়ের কাছে ডেপুটেশন দেব। আমরা মনে করি তীব্র দাবেদায়ের কারণে এই দীর্ঘ ছুটি না দিয়ে সকালেই মর্নিং স্কুল করা যেত, স্কুলের সময়ও কমিয়ে দেওয়া যেতে পারত। কিন্তু তা না করে দীর্ঘ 2 বছর করোনা লকডাউনের পরিপ্রেক্ষিতে স্কুল বন্ধ থাকায় ছাত্রছাত্রীদের শিক্ষার মান এমনিতেই দুর্বল। এই 2-2.5 মাসে যদিও ছাত্রছাত্রীরা কিছু শেখার চেষ্টা করছে, আবার এই 1.5 মাসের ছুটি ছাত্রছাত্রীদের আরও পিছনে ফেলে দেবে শিক্ষাকে। সেই সঙ্গে 15 জুনের সময় থেকে বর্ষাও নেমে যাবে, ফলে বর্ষাকালে এমনিতেই শিক্ষাক্ষেত্রে হ্যাম্পার হবে। ফলে আমরা সেখানে দেখছি যেখানে ভারতবর্ষের মধ্যে গরম বেশি পড়ে পাশের রাজ্যে ওড়িশা, তারা 5 থেকে 10 দিনের ছুটি ঘোষণা করতে পারে। তাহলে আমাদের রাজ্য 5 থেকে 10 দিনের ছুটি ঘোষণা করলেই তারা পারত, তারপরে পরিস্থিতি দেখে বিচার করতে পারত। কোনো শিক্ষক সংগঠন, শিক্ষাবিদ, আবহাওয়াবিদদের সঙ্গে কোনো আলোচনা না করি একতরফা এই সিদ্ধান্ত, ছুটির সিদ্ধান্ত ঘোষণার আমরা তীব্র প্রতিবাদ জানিয়ে আজকের এই কর্মসূচি। আজকে আপনারা কোথায় কোথায় ডেপুটেশন দেবেন? আজকে আমরা পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান এবং জেলা বিদ্যালয় পরিদর্শক প্রাথমিকের কাছে ডেপুটেশন দেব। সৌমিত্র পট্টনায়েক, পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক। পূর্ব মেদিনীপুর থেকে শান্তনু পানির রিপোর্ট, টিভি নিউজ 10। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।